হ্যালো ভিউয়ার্স, বেহুলার বাসরঘরের নাম শুনেছেন নিশ্চয়ই, চলুন ঘুরে আসি। বগুড়ার গোকুল মেদ নামক স্থানটি বেহুলার বাসরঘর অথবা লখিন্দরের মেদ নামে পরিচিত। বগুড়া রংপুর মহাসড়কের 3 কিলোমিটার দক্ষিণে গোকুল নামে খননকৃত এই প্রত্নস্থানটির অবস্থান। প্রত্নস্থলটি এদেশে জনপ্রিয় লোকগাথা নায়ক নায়িকা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর বলে জনগণের কাছে পরিচিত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটা নির্মিত হয়। এখানে 172টি চার কোনা কক্ষ সহ একটি মঞ্চ পাওয়া যায়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বের ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায়। আবার কোন কোন ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছে ও এটি নির্মাণ হয়েছিল পুন্ড্রবর্ধন রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য। আপনার ভালো লাগে, ঘুরে আসুন না কোনো এক সময়।